Estamos. মেহেদিটা এখন বের করো কেন বাবা? আজকে তো দিবা না, ঈদের আগের দিনে না দিবা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক গরম পড়তেছে, এই জন্য দুই বাচ্চাকে খালি গায়ে রাখা হয়েছে। ছোট বাচ্চাটা এখনো সুস্থই হয় নাই, বরং আরো অসুস্থ হয়ে যাইতেছে গরমে। তার মধ্যে কারেন্ট থাকে না। আমরা ঈদের শপিং করলাম, সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম। কি কি কেনাকাটা করলাম? অবশ্যই লাগবে। এগুলো তোমার জুতো না দেখি? দেখাও তোমার জুতোগুলো, দেখাও। এভাবে না, এভাবে ধরো, এভাবে। এগুলো হচ্ছে ইব্রাহিমের জুতো, আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা নিছে। বের করো, এটা হচ্ছে ইব্রাহিমের শার্ট, দেখি সুন্দরভাবে ধরো, তোমার গায়ের সাথে মিশাও তো। এই শার্টের দাম মাত্র 400 টাকা নিছে। হ্যাঁ, বের করো, ফ্যানটাও দেখাও। সাদা কাপড় হলেও না লাগছে, লাগলে তো এটা ফুল প্যান্ট 500 টাকা দিয়ে কিনছে। হ্যাঁ, বের করো, সুন্দরভাবে ধরো। জাইনের গেঞ্জি, এটার সাথে ফ্যানটা কই? ফ্যানটা বের করো, জাইনের ফ্যানটা বের করো। এটা হচ্ছে জাইনের ড্রেস। বাবা, ড্রেসটা তোমার পছন্দ হয়েছে? এটা হচ্ছে জাইনের আর একটা ড্রেস, আর গেল, এটা হচ্ছে সিঙ্গেল একটা গেঞ্জি। এটা লাগছে মেহেন্দি। হ্যাঁ, আর আমার জন্য একটা সাইড ব্যাগ কিনলাম, প্রয়োজন ছিল সেজন্যই কিনা হয়েছে। এটা মাত্র 720 টাকা নিছে। একজোড়া সিম্পল, একদম একজোড়া জুতা কিনলাম যেন পানিতেও ভিজানো যায়। আর লাস্ট একটা মেহেদি কিনে নিয়ে আসলাম। তা আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ বাবু, আল্লাহ হাফেজ। আচ্ছা।